الباب لن يطول الظلام ديننا لن يضام نحن جيل همام نحن فينا عمر الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা মনোযোগী হন, মন দিয়ে শুনুন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরতে যাচ্ছি। আপনারা তো জানেন ইসলামের বিরুদ্ধে কুফফার জোট কেমন একতাবদ্ধ, ওরা নিত্য নতুন ষড়যন্ত্র করেই যাচ্ছে। গত 15 ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ফেসিং চ্যালেঞ্জেস অফ রেডিকালাইজেশন অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। আপনারা হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন, গত 16 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উগ্রবাদের প্রভাব প্রকট নামে প্রথম আলোতে এই নিয়ে একটি আর্টিকেল ছাপে। গবেষণা প্রবন্ধে গবেষকরা নানা মতামত তুলে ধরে। ওরা গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে আমেনা মহসিন বলে, তারা দেখেছে সম্ভাষণ, বিদায় সহ দৈনন্দিন নানা বিষয়ে শিক্ষার্থীদের কথাবার্তায় আরবি শব্দের ব্যবহার বাড়ছে। নারী শিক্ষার্থীদের মধ্যে হিজাব, নেকাব পরা এবং ছেলেদের মধ্যে ওয়াহাবি মতাদর্শ অনুসরণকারীদের মতো গোড়ালির উপর প্যান্ট পরার প্রবণতা বাড়ছে। বৈশাখের মতো বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন দিবস উদযাপন করার বিষয়ে কেউ কেউ ভিন্নমত পোষণ করছেন। তারা মঙ্গল শোভাযাত্রাকে হিন্দু ধর্মীয় সংস্কৃতির অংশ বলে মনে করেন। আল্লাহু আকবার বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মাঝে উগ্রবাদ বিস্তারের কারণ হিসেবে এরা এমন সব কারণ তুলে ধরছে যা কিনা ইসলামের মৌলিক আকীদা ও আমল হিসেবে পরিগণিত। আরবি শব্দ ব্যবহারে এরা উগ্রতা খুঁজে পাচ্ছে, হিজাব নিকাবে এরা উগ্রতা খুঁজে পাচ্ছে, মুজাদ্দিদ ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে যারা ভালোবাসেন তাদের ওয়াহাবি বলে আলাদা করে চিহ্নিত করছে, উগ্রবাদের জন্য দায়ী করছে। মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ পালন না করাকে তারা উগ্রবাদের চিহ্ন হিসেবে সাব্যস্ত করছে। হে আমার ভাই ও বোনেরা, এদের সমস্যা উগ্রতায় নয়, এদের সমস্যা ইসলামে। এরা মূলত ইসলামের বিরুদ্ধেই যুদ্ধে নেমেছে, এই উগ্রতাকে এরা ঢাল হিসেবে নিচ্ছে। আপনারাই বলুন, আল্লাহর ফরজ বিধান হিজাব নিকাব করা কি উগ্রতা? মেয়েদের পর্দা করা কি উগ্রতা? সালাম দেয়া ইসলামের সংস্কৃতি কি জঙ্গিবাদের লক্ষণ? এগুলো কি জঙ্গিদের সম্পদ? মুসলমানদের সন্তান এগুলো করতে পারে না? গোড়ালির উপর প্যান্ট পরা এটাও কি উগ্রতা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়ালির নিচে কাপড় পরার ব্যাপারে কঠোর ধমকি দিয়েছেন, কঠোর হুঁশিয়ারি করেছেন। এরা কি আল্লাহর রাসূলকেই উগ্রবাদের জন্য দোষী করছে না? এরা কি আমাদের প্রিয় নবীকেই অপমান করছে না? মঙ্গল শোভাযাত্রার মতো হিন্দু আনি শিরকি বিশ্বাসকেও এরা তুলে এনেছে, এই বিশ্বাস লালন না করাকে উগ্রবাদ বলছে। অথচ ইসলাম তাওহীদের ধর্ম, এই শিরকের বিরুদ্ধে এর অবস্থান, আর এরা কিনা এই শিরকের বিরোধিতায় জঙ্গিবাদ উগ্রবাদ খুঁজে পায়, পহেলা বৈশাখের বিরোধিতায় উগ্রতা নির্ধারণ করে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা ভাবুন, এরা কারা? এরা কি আদৌ জঙ্গিবাদকে, উগ্রতাকে রুখতে চায় নাকি ইসলামকে মিটিয়ে দিতে চায়? মুসলমান হিসেবে ধর্ম পালনের অধিকার কি আমাদের নেই? আমাদের বোনদের কি পর্দা করার অধিকার নেই? ভাইদের গোড়ালির উপর কাপড় পরার অধিকার কি নেই? আজ এরা ইসলামকেই প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে, ইসলামের বিধিবিধানকেই উগ্রবাদ বলে প্রচার করছে। কদিন পর সালাত আদায় করাকেও হয়তো এরা উগ্রবাদ সাব্যস্ত করবে। এই সুশীল নামের অশ্লীল গোষ্ঠী ইসলামকেই মুছে দিতে চায়। এরা শিরকের পক্ষে সাফাই গিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা কি ইসলাম পালন করতে পারবে না? এরা কি তরুণদের ইসলামের দিকে ঝোঁকাকে ভয় পাচ্ছে? এরা কি ইসলামের উত্থান নিয়ে কোনো শঙ্কাবোধ করছে? এদের ভয় উগ্রবাদে নয়, এদের ভয় ইসলামের মূলে। ইসলাম যাবতীয় অশ্লীলতা, শিরক, কুফুর, বিদআ, জাহিলিয়াতকে মিটিয়ে দিতে এসেছে। ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের যাবতীয় অশ্লীলতা, নফস পূজা, জাহিলিয়াত প্রীতি, নোংরামি বন্ধ হতে বাধ্য। ফলে তারা উগ্রবাদের নামে ইসলামের পথকেই রুখে দিতে চায়। মূলত এসব গবেষণার মূলে ওদের রব আমেরিকা, ভারতের ইন্দোন ইশারা কাজ করছে, ওদের নির্দেশেই এরা এসব ব্যাপার তুলে ধরছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন, এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। কাফিররা তা যতই অপছন্দ করুক, এরা যতই ইসলামকে মিটিয়ে দিতে চাক, আল্লাহর দিন বিজয়ী হবেই, তরুণেরা ব্যাপকভাবে এই দিনে প্রবেশ করবেই ইনশা আল্লাহ। এরা উগ্রবাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেও দায়ী করছে। অথচ ভাবুন, এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে আমার কথাগুলো শুনছেন, এগুলো কি উগ্রবাদের কারণ? এগুলো কি উগ্রবাদ? এরা কি আমাদের ধর্মের দাওয়াতের পথকে রুদ্ধ করতে চায়? হে আমার ভাইয়েরা, আপনারা এদের ব্যাপারে সচেতন হন, এই প্রথম আলোর ব্যাপারে সজাগ হন। এই প্রথম আলো সূক্ষ্মতার সাথে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, ইসলামের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে, ভারত আমেরিকার দালালি করে ইসলামকে মুছে দিতে নেমেছে। আল্লাহ আমাদের সকলকেই তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। সকল প্রতিকূল মুহূর্তে দিনের উপর অটল ও অবিচল রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।